করতে পারি নাই আমরা সেদিন স্বাধীনতা অর্জন করতে পারবো যেই দিন বাইতুল মুকদ্দাস আমাদের হাতে হবে ইনশাআল্লাহ ওই দিন আমরা 10 গুণ মূল্য আদায় করব ইনশাআল্লাহ এই যে আমাদের একটা ভাই একটা বোন একটা আমাদের শিশু এদের একটা রক্তে মাসদুনের রক্তে 10 গুণ চড়া মূল্য আদায় করব ইনশাআল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহুদিদের বিপক্ষে কথা বলবে পাথর এবং গাছ পর্যন্ত হাত্তা ইয়াকুলু শাজার ওয়াল হাজার এবং কি গাছ এবং পাথর কথা বলা শুরু করবে ইয়া মুসলিম হে মুসলিম সৈন্য ইন্না ওয়ারাইল ইহুদ আমার পিছনে ইহুদি সৈন্য দাঁড়িয়ে আছে তাল ফাকতুলহু আসো একে হত্যা করে যাও এই দৃশ্য দেখার জন্য এখনো এই সভ্যতা বাকি আছে ইনশাআল্লাহ আমরা 10 গুণ চড়ামূল্য আদায় করব ইনশাআল্লাহ আমাদের মজলুম ভাইদেরকে হত্যা করা হয়েছে আমাদের বাচ্চাদেরকে বোম মেরে হত্যা করা হয়েছে আমাদের বোনদেরকে দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে বিগত 100 বছর হয়ে গেল আর আশপাশে অনেক মুনাফিক বসে আছে এরা টু শব্দ পর্যন্ত করতে পারে ধিক তোমাদের রাজতন্ত্রের উপরে তোমাদের ক্ষমতার উপরে ধিক্কার জানাই আমরা সেই ক্ষমতা নিয়ে তোমরা ইহুদিদের বিরুদ্ধে দাঁড়াতে পারো না এই ক্ষমতার উপর আমরা ধিক্কার জানাই ওর চেয়ে ওই মাজলুম ভাইরা অনেক ভালো যারা ওই গুটি কয়েক লাঠি শোটা নিয়ে এদের প্রতিবাদ করেছে ইনশাআল্লাহ এই প্রতিবাদ কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ আর আমাদের সরকার যদি আমাদেরকে সুযোগ করে দেয় ইনশাআল্লাহ আমরা সেখানে শরীক হব ইনশাআল্লাহ আমরা তো আর বিচ্ছিন্নভাবে শরীক হতে পারবো না আমরা একটা জাতি গঠন করব আমরা তো রাষ্ট্রের বাইরে না আমরা সরকারের বাইরে না আমরা বিদ্রোহী না আমরা সরকারের বিরুদ্ধে কোনো অবস্থান নেই না আমরা দাবি জানাবো যদি আমাদের প্রত্যেক সদস্যকে মানে আমাদের এই যে আমাদের দেশের যারা প্রশাসনে আছেন আমজনতার মধ্যে আছেন যাদের মধ্যে জিহাদের জাজবা আছে যারা ইহুদিদের সাথে জিহাদ করতে চায় এই মানুষগুলোকে আপনারা প্রশিক্ষিত করেন পরে গাজায় পাঠান ইনশাআল্লাহ আমি এখানে গরম গরম বক্তব্য দিতে আসি নাই এখানে গরম গরম বক্তব্য দিয়ে আপনাদের উত্তেজিত করা আমাদের উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে বিশ্বের প্রেক্ষাপটটা বোঝানো এই বিশ্বে আমরা স্বাধীন হতে এখনো পারি নাই যেদিন পারবো কোন দিন পারবো যেদিন বাইতুল মুকদ্দাস আমাদের হাতে আসবে বিশ্বাস করেন ওই জায়গা থেকেই ইনশাআল্লাহ অচিরেই ঈসা ইবনে মারিয়াম সারা বিশ্বকে শাসন করবে ইনশাআল্লাহ ওই সময় দেখবেন মুসলমানরা স্বাধীনতা কাকে বলে আমি বলেছি এক একটা জুলুমে 10 গুণ চড়া হিসাব আদায় করা হবে ইনশাআল্লাহ এটা হবেই আমরা পারি আর না পারি আমরা দেশে থাকি আর না থাকি আপনারা থাকেন আর না থাকেন আমাদের বাচ্চারা থাকুক আর না থাকুক একটা প্রজন্ম আল্লাহ নিয়ে আসবে একটা প্রজন্ম আল্লাহ নিয়ে আসবেন আমি বলছি ওই প্রজন্ম টিকটক প্রজন্ম না ওই প্রজন্ম এইসব মানে সেলফি শোডাউন আইওয়াস প্রজন্ম না ওই প্রজন্ম এরকম না যে নামাজ পড়ে না কোরআন তেলাওয়াত করে না ওই প্রজন্ম এমন না দাওয়াতের মেহনত নাই ওই প্রজন্মের জিহাদের কোনো জজবা নাই ওই প্রজন্মের মধ্যে ইসলামের সাথে এই কোনো জ্ঞান নাই ওলামা কেরামের কোনো সহবত নাই দিন প্রতিষ্ঠার কোনো ফিকির নাই এমন প্রজন্মের কোনো প্রয়োজন নাই আমাদের আমাদের এমন প্রজন্মের দরকার যে প্রজন্মের প্রত্যেকটা যুবক ভাই নামাজি কোরআনওয়ালা সুন্নতওয়ালা সুন্নতের পাবন এবং তাহাজ্জুদ গোজার এক কথায় রাতের বেলার দরবেশ দিনের বেলার ঘোর সওয়াব এইরকম প্রজন্ম যখন আমরা গড়তে পারবো ওই দিন ইনশাআল্লাহ এই মাহফিল বলেন এই মসজিদ মাদ্রাসা এই রাষ্ট্র সব সফল হবে ইনশাআল্লাহ এখন শুধু বেসিক কাজ করা হচ্ছে আমাদের মূল গন্তব্য বাইতুল মুকদ্দাস ওইটা না আসা পর্যন্ত আমাদের শান্তি নাই ঘুম নাই কারণ ওরা আপনাকে ঘুমাতে দিবে না তো আপনারা কি মনে করেছেন যে ওরা শুধু এতটুকু গাজদার অতটুকু জায়গায় চায় কশ্চিনকালেও নয় যে আরবরা ওদের বিরুদ্ধে এখন কথা বলতে সাহস পাচ্ছে না ওই এক একটা আরব রাষ্ট্র দখল করে ছাড়বে দেখে নিন আমি যদি ওটা চাচ্ছি না দোয়া করি না কিন্তু ওদের এজেন্ডা এটাই যে পুরো আমি আখরুজ জামানের স্টুডেন্ট ওদের এজেন্ডা জায়নিজম পেট্রোডলার থেকে শুরু করে প্যালেস্টাইন ইস্যু নিয়ে আমি আলহামদুলিল্লাহ বিগত 5-7 বছর থেকে পড়াশোনা করেছি আমি আমার টুপির নিচ থেকে কথা বলছি না ওদের এজেন্ডা হচ্ছে পুরো হোলি ল্যান্ডটা তারা দখল করতে চায় হোলি ল্যান্ড কাকে বলে এটাও তো আমরা জানি না ওরা শুধুমাত্র ওই ওয়েস্টার্ন ব্যাংক আর বাইতুল আকসা বাইতুল মুকদ্দাস আর এই গাজার অংশটুকু দখল করতে ওখানে আসে নাই ওরা এসেছে পুরো হোলি ল্যান্ডটাকে দখল করতে আমি ওলামা সম্মেলনে বলেছিলাম পুরো হোলি ল্যান্ড তারা দখল করতে এসেছে হোলি ল্যান্ড মানে মিশরের নীল নদ থেকে শুরু করে ইরাকের ইউফ্রেটিস নদী পর্যন্ত এই পুরো জায়গাটা তারা দখল করতে চায় কেন চায় কারণ তারা মনে করে ওই জায়গাটা সৃষ্টিকর্তা তাদেরকে দিয়েছেন তারা মনে করে ওইটা হচ্ছে তাদের মাসিহ আসার জায়গা এবং ওই জায়গা থেকে তাদের মাসিহ তথাকথিত মাসিহ মানে মাসিহুদ দাজ্জাল পুরো বিশ্বকে শাসন করবে এবং তারা তাকে সঙ্গ দিবে এটা ওদের এজেন্ডা এটা ওদের ভিশন যত কিছু ওরা পৃথিবীতে করছে এই ভিশনটাকে কাজে লাগিয়ে এই ভিশনটাকে পিছনে রেখে তারা এই কাজগুলো করছে এটা আপনি বুঝতে পারবেন না বাইরের চোখ দিয়ে ভিতরে চোখ দিয়ে পড়াশোনা করেন খেদির হন বুঝতে পারবেন
ওরা বাইতুল মুকদ্দাস চায় না পুরো হোলি ল্যান্ডটাই দখল করতে চায় এই কারণে এই উদ্দেশ্যে তারা বিগত 100 বছর থেকে পুরো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের আগে রাজনীতির নিয়ন্ত্রণ নিয়েছে যে নিয়ন্ত্রণ নিয়েছে আপনি নিচু নিচু জায়গা যত কথাই বলেন ওই জায়গার ক্ষমতা আপনার হাতে না থাকলে আপনি জনগণকে সর্বোচ্চভাবে ইসলামের দিকে আনতে পারবেন না আপনি এখন যদি সবাইকে জোর করে মাস্ক পরাতে পারেন আইন প্রয়োগ করে এভাবে ওই ক্ষমতা হাতে থাকলে প্রত্যেক জনগণকে কুরআন শেখানো যায় ওই ক্ষমতাটা ইসলামের দরকার আছে যদি যদি ওই ক্ষমতার বলে প্রত্যেক মানুষকে মসজিদে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করানো যায় তাহলে ওই ক্ষমতা যদি হাতে থাকতো প্রত্যেক মা বোনকে পর্দা করানো যেত